আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনারা সব ধরনের সার্ভিস একসাথে পেয়ে যাবেন। যাদের ফোন ঘন ঘন হ্যাং করে অথবা স্লো হয়ে যায় তাদের জন্য অ্যাপসটি পারফেক্ট, কারণ হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা অনেক ধরনের সার্ভিস একসাথে পেয়ে যাবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই অ্যাপসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, উপরে সার্চ বক্সে লিখব অল ওয়ান সাইটস, এটা লিখে আমরা ইন্টারফেস বলবো। আপনাদের সামনে এইরকম একটি অ্যাপ চলে আসবে, অ্যাপসের লোগোটি ভালো করে দেখে নিন। এরপর এখান থেকে অ্যাপসটি আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পর এই ওপেন বাটনে ক্লিক করব। অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো আর আদার্স ফিচার দেখার জন্য নিচ থেকে থ্রি ডট আইকন এই বাটনে ক্লিক করলে আমরা আরও আদার্স ফিচারগুলো দেখতে পারবো। এখানে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এর উপর থেকে আমরা ইসলামিক, খেলাধুলা, সোশ্যাল মিডিয়া, গুগল সেবা, এরপর লাইভ টিভি, রেডিও চ্যানেল, সংবাদপত্র, ভাই মাথা নষ্ট করে একটি অ্যাপ্লিকেশন। যদি ইসলামিকের কিছু জানতে চান তাহলে ইসলামিকের উপর ক্লিক করে এখানে রয়েছে 5টি কালিমা আরবি উচ্চারণ এবং অর্থ সহ, আল্লাহ 99টি নাম এর আরবি উচ্চারণ এবং অর্থ সহ। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে A to Z আপনারা সব কিছু পেয়ে যাবেন হাতের মুঠোয়। আমি আর বিস্তারিত কিছু বলবো না, আপনারা অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন যে অ্যাপসটি কীরকম আপনাদের উপকারে আসেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।